দেখুন, আমি শুরুতেই যেটা বলতে চাচ্ছি, দেখুন যে শুরুতেই কিন্তু আমাদের যে প্রায়োরিটি ছিল আসলে সেটা কিন্তু আহতরা এবং আমাদের যারা শহীদ ছিল, শহীদ পরিবার এবং যারা আমাদের এই আন্দোলনে আহত হয়েছে তারাই কিন্তু আমাদের কাছে প্রথম প্রায়োরিটি কিন্তু চাইছিল। আমরা সর্বপ্রথম আমাদের যেই টিমটা রেডি করেছি সেটা ছিল হচ্ছে মেডিকেল টিম। যখন এরপরে কিন্তু বন্যা এসেছে, বন্যার মধ্যেই আমরা কিন্তু যখন সব দৃষ্টি কিন্তু আসলে কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলের দিকে ছিল, এর মধ্যে দিয়েও কিন্তু আমরা কিন্তু আমাদের মেডিকেল টিমটা প্রস্তুত করেছিলাম সরকার। আমরা বলবো যে আমরা আমাদের জায়গা থেকে, কারণ আমরা কিন্তু ডাক্তার না, আমরা স্টুডেন্ট, আমাদের জায়গা থেকে আমরা সমন্বয় করতে পারি, একটা মেডিকেল টিম করতে পারি, সেখানে গিয়ে আমরা হচ্ছে কোন স্টুডেন্টটার কী অবস্থা সেটাও আমরা দেখতে পারি এবং ডাক্তার কেন তার চিকিৎসা করছে না এই খোঁজ খবরটা নিতে পারি। কিন্তু তাকে যে চিকিৎসা দেওয়ার, চিকিৎসা সেবা দেওয়ার সেই কাজটা কিন্তু অবশ্যই ডাক্তারদের করতে হবে। পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে অনেকগুলো ডিফারেন্স আছে। যেমন হামলা তো শুরু হয়েছে মূলত 15 তারিখ থেকেই, তো 15 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যতগুলো মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতালগুলোতে আমাদের আহত ভাইয়েরা সেখানে গিয়েছে, সেখানে কিন্তু চিকিৎসকদের কাছ থেকে তাদের সেই পেশাদারিত্বের যে আচরণ সেটা কিন্তু তারা কখনোই পাননি। ডাক্তাররা এক প্রকার অসহযোগিতা, আমরা সব জায়গায় জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। ডাক্তারদের মধ্যেও বিভিন্ন গ্রুপ আছে, ডাক্তারদের মধ্যে আওয়ামী পন্থী গ্রুপ আছে, বিএনপি পন্থী গ্রুপ আছে, জামাত পন্থী গ্রুপ আছে, এই সকল গ্রুপ থাকতেই পারে। একটা ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা অবশ্যই থাকুক এবং সেটাকে আমি অবশ্যই প্রশংসা করি, কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ তার পেশাদারিত্বের উপরে ইফেক্ট কেন পড়বে কিংবা তার পেশাদারিত্বকে কেন প্রভাবিত করবে? আমরা দেখতে পেয়েছি যে স্বাধীনতা সচিব রয়েছে, আওয়ামী সমর্থিত যে ডাক্তার রয়েছে তারা কিন্তু অসহযোগিতা করেছে এবং তারা কিন্তু আমাদের আন্দোলনের বিরুদ্ধেও কিন্তু স্ট্যান্ড নিয়েছে। তারা এই গণহত্যা করার কিন্তু একটা গ্রাউন্ড কিন্তু তারা তৈরি করে দিয়েছিল। সুতরাং এই গণহত্যার সাথে যে সকল ডাক্তাররা আওয়ামী সমর্থিত রয়েছে তারা কিন্তু সমান অংশে কিন্তু দায়ী এই গণহত্যার সাথে, এবং তারা কিন্তু চিকিৎসা দেয়নি, চিকিৎসা সেবা না দিয়ে আমাদের আহত ভাই বোনদেরকে মেডিকেলের বাইরে কিন্তু ফেলে রাখা হয়েছে, তাদেরকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়নি, সমস্ত কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। এবং 5 তারিখের পরপরই কিন্তু আমাদের সরকার গঠনের পরপরই 1-2 দিনের মধ্যেই কিন্তু সমস্ত ডাক্তারকে রিপ্লেস করা কিংবা এটা কিন্তু আসলে সম্ভব না। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার যে প্রশাসনিক পদগুলো রয়েছে সেই পদগুলো তো সেই জায়গাতে বেশ পরিবর্তন এসেছে, নতুন মুখ এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসা শুরু করেছে তাদের পেশাদারিত্বের জায়গা থেকে। আমরা কখনোই বলতে চাই না যে ডাক্তারদের মধ্যে আসলে রাজনীতি মতাদর্শ থাকতেই পারে, কিন্তু এটা তার পেশাদারিত্বের উপরে কখনোই প্রভাব পড়বে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষেরই তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকবে, তার একটা ভিউ থাকবে দেশটা সম্পর্কে কিংবা রাজনীতি সম্পর্কে, কিন্তু সেটা কেন তার পেশাদারিত্বকে প্রভাবিত করবে? এই জায়গাতে চিকিৎসার জায়গাতে যাতে সেই কোনো ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে আপনারা কতটা লেগে আছেন মানে দেখুন, আমাদের মেডিকেল টিম সবসময় কাজ করে যাচ্ছে, এরপরও আমাদের অনেক ব্যর্থতা রয়ে গেছে, যেহেতু আমরা কোনো ওয়েল ট্রেইন ফোর্স না চিকিৎসা সেবা নিশ্চিতের ক্ষেত্রে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের অনেক ব্যর্থতা আমরা স্বীকার করে নিচ্ছি, একই সাথে সরকারকেও কিন্তু ব্যর্থতার দায়ভার স্বীকার করে নিতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই দায়ভারটা গ্রহণ করতে হবে। তারা কেন এখন পর্যন্ত যারা যে সকল আহত, যারা গুরুতরভাবে আহত রয়েছে তাদেরকে কেন বাইরে পাঠাতে পারছে না কিংবা বাইরে থেকে কেন ডাক্তার নিয়ে আসতে পারছে না? আজকে পর্যন্ত কেন আমার আহত ভাইয়েরা টাকার অভাবে তারা হাসপাতালে বসে কাটাবে, হাসপাতালে বেডে বসে কাটাবে? এমন অসংখ্য রোগীর ঘটনা আছে তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এই আহত যারা হয়েছে এই আহতগুলো দায়িত্ব নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এই রাষ্ট্রকে অবশ্যই দায়ভার গ্রহণ করতে হবে এবং সরকারকে অবশ্যই তার ব্যর্থতা স্বীকার করে নিতে হবে এবং কিভাবে আহত চিকিৎসা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা যায় তাদেরকে বাইরে পাঠাতে হবে কিংবা দেশে যদি বিশেষজ্ঞ আনতে হয় সেটিও দাবি।